ওটি ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয় বাচ্চা হয় দেন হচ্ছে এরকমটা আর কি। অনেক বড় ডাক্তারকে প্রশ্ন করতে অনেক সময় অনেক সংকোচ লাগে, ভয় লাগে। আসলে যদি এত বড় ডাক্তারকে আমি প্রশ্ন করতে যদি আমার কোনো কিছু ভুল হয়ে যায়, আমি একটু চেষ্টা করি, আমি একটু সাহস করে একজন MBBS ডাক্তারকে কিছু প্রশ্ন করি। ইয়েস, আমি ডক্টর কেন হব না, আপনি কি বলছেন এগুলো দেখি, তিনি কি ধরনের এক্সপ্রেশনটা দেন, তার অভিজ্ঞতা তিনি কতটুকু বলতে পারেন। আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যে বসবো, কেন আমি ফেশন দেখবো, হোয়াই ওটি কি? আমি পয়সা গেছি মাইন্ড কারচি পায়। আইসিইউ তে কি হয়? আইসিইউ ফুল মিনিট হচ্ছে আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে বেডের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেন, অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। যেমন হচ্ছে সে সুইচ করলো, দেন হচ্ছে তার জন্য তার লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট, এগুলো তার জন্য ভেট করেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওটি কি উনি জানেন না, আমি বলতে পারবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। হে আল্লাহ, আমাকে তুমি উঠায়। আইসিইউ তে কি হয় এই ধারণা তার নেই, অথচ তিনি ডাক্তার, নিজেকে ডাক্তার দাবি করেন। মুনিয়া রোজা নামের এক তরুণী, তিনি অবশ্য পুলিশের হাতে ধরা খেয়ে জেলও খেটেছেন, তারপরও কমেনি তার দৌরাত্ম্য। একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে এসে একদম নাস্তা নাবু ধরেন এই কথিত ডাক্তার। কথায় আছে না, অল্পবিদ্যা ভয়ঙ্কর, অল্পবিদ্যাকে ভয়ঙ্কর বিষধর সাপের সাথে তুলনা করা যেতে পারে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই রোজা। তারপরেও তিনি থেমে নেই, তিনি হুমকি দিলেন সেই টেলিভিশনের উপস্থাপককে, আসলে এটি হলো শেষ জামানা, আমি যা নয় তাই কিন্তু দাবি করব। এই ধরনের কিছু মানুষ যারা নিজেকে অনেক বড় দাবি করে, কিন্তু আমরা তো জানি তেনারা কে, তেনারা কি। এই ডাক্তারটাকে একটু খেয়াল করে দেখেন না কেন, ইনি কি, ইনি যে ভুয়া আমাদের কাছে স্পষ্ট না, কিন্তু তিনি নিজে জেনেও সেটা মানছেন না। তিনি আমাদেরকে জোর করে বোঝাতে চাচ্ছেন যে তিনি একজন ডাক্তার, কিন্তু আমরা জানি তিনি ডাক্তার নয়। এসব লোক থেকে আসলে আমাদের সাবধান থাকা উচিত। এসব লোককে আমরা শুধুমাত্র তাচ্ছিল্যই করতে পারি, কিন্তু বিশ্বাস করতে পারি না। তিনি যে কি, এই মুনিয়া রোজা যে কি, তিনি ডাক্তার, ঠকবাজ না নিজেকে জাহির করার চেষ্টা করতেছেন, এটা আমরা বুঝে গেছি। তিনিও হয়তো নিজেকে নিজে নিজে বুঝতে পেরেছেন কিন্তু মানছেন না, কিন্তু একদিন মানতেই হবে। সোশ্যাল মিডিয়ায় উনি ভাইরাল হয়েছেন না, তার জীবনটাও হুমকির মধ্যে আসবে। এখনও সময় আছে রোজা ম্যাডাম, আপনি ভুল স্বীকার করেন এবং এই সমাজে যেহেতু আপনি বসবাস করবেন, ভুল স্বীকার করেন এবং সমাজে আগের মতো বসবাস করেন এবং সঠিকটাই করেন, একদিন আপনাকেও মরতে হবে। ওটি ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয় বাচ্চা হয় দেন হচ্ছে এরকমটা আর কি।